আজকে আমরা এখানে সবাই বসে আছি, হঠাৎ করে পাখা বা কোথা থেকে কোনো একটা পোকা যদি আমাদের চোখে পড়ে যায় বা কোনো হালকা একটা বালু যদি পড়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে আমরা চোখে এইভাবে মলতে শুরু করি। এমনকি আমরা একে অপরকে দেখানোর চেষ্টা করি যে ভাই দেখুন এই চোখের মধ্যে কি হয়েছে, কোন পোকা আমার চোখের মধ্যে ঢুকলো, একটু তাড়াতাড়ি করে বলে দাও। হোসাইন রাদিয়াল্লাহু আনহু যে কবিতাগুলো বলেছিলেন, ওই কবিতাগুলোর মধ্যে এ কথাও বলা আছে যে এমন একটি কবরের মধ্যে তোমাকে নিক্ষেপ করা হবে, হাজারো হাজার কুইন্টালকে কুইন্টাল মাটি তোমাদের উপরে রেখে দেওয়া হবে, আর এই মাটিগুলো তোমাদের চোখেও পড়বে। অথচ পৃথিবীতে এমন একটা ছিল, হালকা বালু পড়ে গেলে তুমি সঙ্গে সঙ্গে মানুষকে দেখাতে, ডাক্তারদেরকে দেখাতে, কিন্তু আজ এমন একটা অবস্থা, হাজারো হাজার কুইন্টাল কুইন্টাল মাটি তোমার চোখের মধ্যে রয়েছে, চোখের মধ্যে পড়ে আছে, তারপরেও সেখান থেকে তুমি সরতে পারছো না। কারণটা কি? কারণটা হচ্ছে এটাই যে ওখানে সবাইকে যেতে হবে।